নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে একটি মানুষের কাহিনী বলবো, আপনারা হয়তো কেউ কেউ পড়েছেন, কেউ কেউ শুনেছেন। মানুষটির নাম অনুপ ঘোষ। বেতুয়াডৌড়িতে থাকেন, স্ত্রী পুত্র কন্যা নিয়ে তাদের সংসার, 42 বছর মাত্র বয়স। আর সেই বয়সে সেই মানুষটি চাকরি না পেয়ে শেষ পর্যন্ত মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে গত 442 দিন ধরে বসেছিলেন। তার মধ্যে কিছুটা দিন আসতে পারেননি শারীরিক অসুস্থতায়। কান আর চোখের মধ্যে একটা ব্রেন টিউমার ধরা পড়ে, এবং সেই ব্রেন টিউমার যখন ধরা পড়ে তখন তিনি ওই আন্দোলন মঞ্চে বসে রয়েছেন। প্রতিদিন ভোরের বাসে চলে আসতেন বেতুয়াডৌড়ি, বেতুয়াডৌড়ি থেকে কলকাতা, তারপর গান্ধী মূর্তির পাদদেশ, সেখানে বসে থাকতেন, আন্দোলন করতেন, আবার রাতের শেষ বাসে চল ফিরে যেতেন বেতুয়াডৌড়ি। প্রাইভেট টিউশনই করে সংসার চলে, ফিজিক্সে মাস্টার ডিগ্রি করেছেন, ফার্স্ট ক্লাস পাওয়ার ছাত্র। সেই অনুপ ঘোষ শেষ পর্যন্ত ব্রেন টিউমারে আক্রান্ত হন। বারবার তিনি যখন আন্দোলন মঞ্চে বসে থেকেছেন, গালে যন্ত্রণা করেছেন, হাত ছোঁয়াতে পারতেন না, কেউ গালে হাত দিলেও শিউরে উঠতেন। ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে তিনি কলকাতার সরকারি হসপিটালে শেষ পর্যন্ত চিকিৎসা শুরু করেন। শেষ পর্যন্ত তাকে ব্যাঙ্গালোর ছুটে যেতে হয়, এবং সেই ব্যাঙ্গালোর ছুটে গিয়ে গত নভেম্বর মাসে ব্রেন টিউমার অপারেশন করে আসতে হয়। তারপর দীর্ঘ অসুস্থতা কাটিয়ে গতকাল অনুপ ঘোষ ফিরেছেন, মঞ্চে এসেছেন। সংসার আর চলছে না, দিনের পর দিন ব্রেন টিউমারের হাইলি কস্টলি মেডিসিন কিনতে দিন চলে যাচ্ছে, প্রাইভেট টিউশনই করে সংসার চালাচ্ছেন। আর তার মধ্যে মাঝে মাঝেই কলকাতায় ছুটে আসতে হতো, তার মধ্যেই ব্যাঙ্গালোর যেতে হয়েছে, অপারেশন করাতে হয়েছে, অপারেশনের পর কস্টলি ওষুধ খেতে হয়েছে। বলুন তো, এই অনুপ ঘোষ অপরাধটা কী করেছে? শিক্ষিত একজন যুবক, মাস্টার ডিগ্রি করেছেন, ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছেন, সেই মানুষটি বেতুয়াডৌড়িতে থাকেন, চাকরির পরীক্ষায় বসে তার র্যাঙ্ক হয়েছিল সংরক্ষিত ক্যাটাগরিতে 349 নম্বর, সিরিয়ালে তার নাম ছিল, কিন্তু চাকরিটা দেননি তাকে মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন যে ছেলেমেয়েগুলো, SLST ছেলেমেয়েগুলো, নবম থেকে দ্বাদশ ছেলেমেয়েগুলো ওই কলকাতার কখনো বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্কের পাশে করুণাময়ীতে বসে থেকেছেন, বসে থেকে আন্দোলন করেছেন, রাতে মশার কামড় খেয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, দিনের পর দিন আন্দোলন করেছেন, শেষ পর্যন্ত পুলিশ তাদের মেরে তাড়িয়ে দিয়েছে, তারপর আবার আদালতে গেছেন, আবার শেষ পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে বসে থেকেছেন। 442টা দিন এরা আন্দোলন করছে। গত 4 বছর আগে এদের চাকরি হয়ে যাওয়ার কথা ছিল, শিক্ষিত বেকার। এদের পাওনা চাকরি পার্থ চট্টোপাধ্যায়, এদের পাওনা চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়, এদের পাওনা চাকরি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আটকেছেন, আর আটকে আজও তারা রাস্তায় বসে রয়েছেন। কী যন্ত্রণা বলুন তো এই যুবকটি। আমরা অনুপ ঘোষকে বলছি, আপনি যদি আমাদের এই প্রতিবেদন দেখেন, হাল ছাড়বেন না বন্ধু, হাল ছাড়বেন না। অনেকটা যুদ্ধ লড়াই করে এগিয়ে নিয়ে এসছেন। পার্থ চট্টোপাধ্যায় একদিন না একদিন জেলে যাবেন, SP সিনহারা জেলে যাবেন, সমরজিৎ আচার্যরা জেলে যাবেন, সেই দিনটার জন্য বাংলা অপেক্ষা করছে। আর সেই দিনটার জন্য অপেক্ষা করছে যখন বাড়িতে গিয়ে সরকার অনুপ ঘোষের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে আসবে, সেই দিনটার জন্যই এই লড়াই। বাংলার আপামর জনসাধারণ আছেন, আর বাংলার মনের যারা লক্ষ লক্ষ দর্শক, আমি তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আজকে রাখবো। এই যুবকটি অনুপ ঘোষ, 42 বছর বয়স, জীবনের স্বর্ণ যুগ সময়ের অধিকাংশ সময়টা তার চলে গেছে, 42 বছর বয়স। সেই বয়সে সে ব্রেন টিউমারে আক্রান্ত, ফিজিক্সে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে, চিকিৎসার অভাবে কী যন্ত্রণায় দিনকষ্ট চালাচ্ছেন, মুখ ফুটে কাউকে সেভাবে বলেন না। আসুন না, সবাই আমরা মিলে এগিয়ে আসি, আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই। অনুপ ঘোষকে একবার অন্তত বলি, সরকার তোমার পাশে আজ হোক কাল থাকতে বাধ্য হবে, তার কারণ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তোমার পাশে আছে, অভিজিৎ অনুপ, আর ঠিক একই সঙ্গে এই সমাজও তোমার পাশে আছে। আসুন না সবাই মিলে আজকে অনুপ ঘোষের একটু পাশে দাঁড়াই। কীভাবে পাশে দাঁড়াতে পারি? আপনারা যারা চাইবেন অনুপ ঘোষের টেলিফোন নাম্বারটা দিয়ে দেবো। তার চিকিৎসার জন্য তিনি চিকিৎসা সহায়তা চান কিনা আমরা জানি না, চিকিৎসার জন্য তার পাশে দাঁড়াই। এই যুবকটির পাশে আজকে দাঁড়ালে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কৈফত দিতে হবে না, যে এই সমাজ বড় স্বার্থপর, এই সমাজ যে সবার জন্য ভাবে সেটাও তো দরকার। আজকে বলুন তো, শিক্ষিত বেকার যুবকগুলো, SLST ছেলেমেয়ে, তাদের মধ্যে সোমা দাস আছে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে, সে সবার সামনে বলেছেন যে আমার জন্য আলাদা চাকরি দরকার নেই, আমাদের সবার যাদের চাকরি পাওনা সেই চাকরিটা দরকার। এই অনুপ ঘোষও বলেছেন, বলেছেন যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে চাকরি চাই, কোনো দয়ার দান চাই না। অসাধারণ এই লড়াই। একজন ব্রেন টিউমারে আক্রান্ত একজন SLST ছাত্র, চাকরি প্রার্থী, তিনি বলছেন কারু দয়ার দান চাই না।
আজকে তার পাশে আমরা যদি দাঁড়াতে যাই তিনি আমাদের সহযোগিতা নেবেন কি না আমরা জানি না, কিন্তু মনে হচ্ছে অনুপ তুমি একা নও, যা দরকার মুখ ফুট একবার বলো, এই সমাজ স্বার্থপর কিনা একটা পরীক্ষা হোক, সেই পরীক্ষায় উত্তীর্ণ আমরা হবো কি হবো না জানি না, সেটা পরের কথা, কিন্তু ভাবুন তো একটা সমাজে দাঁড়িয়ে একজন যুবক চারটে বছর ধরে আন্দোলন করছেন, 442 নম্বর ফিজিক্সের র্যাঙ্ক করার পরও 442 দিন তাকে বসে থাকতে হচ্ছে কলকাতার রাজপথে, যেখান থেকে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দূরত্ব কত 3 কিলোমিটার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দূরত্ব কতটা 3 থেকে 3.25 কিলোমিটার, একবার মানবিক মুখ দেখে তাদের দিকে এসে পৌঁছতে পারতেন না যে তোমাদের বসে থাকতে হবে না, আমরা তোমাদের পাশে আছি, এ সরকার মানুষের সরকার, মানবিক মুখ সরকারের বলা হয়, মাঝে মাঝেই মানবিক মুখের কথা তথাকথিত বাংলা সংবাদ মাধ্যম প্রচার করে, কিন্তু সেই সংবাদ মাধ্যম একদিনের জন্য প্রচার করে না যে এই অনুপ ঘোষ এই সোমা দাসদের কেন রাজপথে বসে থাকতে হয় গত 442 দিন ধরে, গত 4 বছর ধরে এদের জীবনে যে অন্ধকারটা নেমে আসছে, এরা রাস্তার মশায় কামড় খেয়েছে, দিনের বেলায় এই রোদ্দুরের তাপদাহে এরা বসে থেকেছে চাতক পাখির মতো, একটা শুধু তাদের পাওনা তাদের যোগ্যতার ভিত্তিতে তারা চাকরির পরীক্ষায় দিয়েছে, তারা উত্তীর্ণ হয়েছে, পাশ করার পরও তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বঞ্চিত করেছেন পার্থ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, এই পাপ আমরা রাখবো কোথায় বলুন তো? আজকে অনুপ ঘোষের কাহিনীটা আপনাদের বললাম, আমরা সেই অনুপ ঘোষের একটা ছোট্ট ইন্টারভিউ রিপাবলিক বাংলা থেকে নিয়েছে, ওই আন্দোলন মঞ্চে এই অবস্থায় ব্রেন টিউমার অপারেশনের পর আজকে জোর করে ছুটে এসছেন এবং গান্ধী মূর্তির পাদদেশে তিনি বসছেন 8-10 জনের সঙ্গে, তার কথাটা আসুন শুনি আজকে বাংলার মনে। দিচ্ছেন এই মুহূর্তে অনুপ কুমার ঘোষ, তিনি রয়েছেন ব্রেন টিউমারের চিকিৎসা করিয়ে সদ্য এসেছেন এই রাজ্যে, নদিয়া থেকে ছুটে এসেছেন কলকাতায়, এই লড়াই এই লড়াকু মানসিকতা, তারপরেও তো চাকরিটা আজও অধরা। হ্যাঁ, চাকরি এখনো অধরা, কারণ আমরা এখনো যেহেতু জয়েন করিনি বা রেকমেন্ডেশন লেটার পাইনি, তাহলে এখন আমরা চাকরি পাইনি, আমরা পাবো কি করে? আমরা তো যোগ্য প্রার্থী, আমরা মেরিট লিস্টের নাম আছে, অথচ যারা ফর্ম ফিল আপ করেনি, যারা র্যাঙ্কের পিছন দিকে আছে, তারা টাকার বিনিময়ে তারা চাকরি পেয়েছে, আপনারা জানেন কোর্টে আজকে বারবার এটা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা বড় কথা নয়, আইন আইনের পথে চলুন, আমাদের কি হবে আর কতদিন? 442 দিন ধরে আমরা রাস্তার ধারে পড়ে আছি, আজকে আমি ব্রেন টিউমার অপারেশন করে আসার পরে আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, তারপরও আমি আন্দোলন চালিয়ে যাচ্ছি, একটাই কারণ, কারণ আজকে এই কালো রাস্তার ধারে আমার সহকর্মীরা 442 জনে যে লড়াইটা লড়ছে তারা আমার থেকেও বেশি অসুস্থ, কারণ তারা মানসিক রুগী হয়ে দাঁড়িয়েছে, আপনি যদি টেস্ট করান তাদের দেহ রক্ত পাবেন না, সব জল হয়ে গেছে, এই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দাঁড়িয়েও আমরা কারো কাছে ভিক্ষা চাইছি না, যোগ্য আমাদের যোগ্যতা আছে, আমরা মেধা তালিকায় আমাদের নাম আছে, কেন আমরা কারো কাছে ভিক্ষা চাইবো? আমরা দাবি করছি চাকরি, আর যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছি, কিন্তু কতদিন আমরা বিচার কবে পাবো? আমাদের চাকরি বয়স পেরিয়ে যাবার পরে পাবো? না আমার মতো যারা ব্রেন টিউমার আক্রান্ত আছে, কেউ সোমা দাস আছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তারা মরে যাওয়ার পরে দেখবো যে আমাদের সহযোদ্ধারা চাকরি পেয়েছে? বলুন তো, এর কি কোনো শেষ নেই? আইন আইন বলছে অন্যায় হয়েছে, কোর্ট বলছে অন্যায় হয়েছে, সমাজ বলছে অন্যায় হয়েছে, সবাই আমাদের এসে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমাদের কিন্তু কোনো চাকরি বা আমাদের কিন্তু কোনো সুরাহা কিন্তু হচ্ছে না। তাই আজকে আমি নিজের জীবনকে সংকটে ফেলে আমার একটাই দাবি যে 9-12 অল ওয়েটিং অবিলম্বে নিয়োগ করতে হবে, আমি আমার চাকরি আমার যোগ্যতা বলে পেতে চাই, কারোর দয়ায় কারোর ভিক্ষায় কোর্টে কোনো নির্দেশে কোনো মানবিকতার খাতির আমি চাকরি নিতে চাই না, পরিষ্কার কথায় বলছি, আমি আমার যোগ্যতা অনুযায়ী আমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী আজকে ফিজিক্যাল সায়েন্সের 4 জন ব্যক্তি যারা ফর্ম ফিল আপ না করে পরীক্ষায় না বসে চাকরি করছে, তাহলে কিসের র্যাঙ্ক চাম আপনারা বলুন তো? আমরা শাস্তি চাই সে সমস্ত ব্যক্তিদের, আমরা চাই অবিলম্বে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু সুসম্পন্ন করা হোক, কীভাবে করবে সেটা প্রশাসন বুঝবে, সেটা কীভাবে করবে সেটা কোর্ট বুঝবে, কিন্তু আমাদের এই আন্দোলন আর কতদিন আমরা টানবো? আমাদের শরীরে রক্ত সব জল হয়ে গেছে।